ela é a Marta Souza. Eu não sei que deu tanto. Você falou que ela é protagonista. Eu segura ela lá, está tudo bem. Vai dizer, eu sei que ela é a Marta Souza. Ela é a Marta Souza. Ela é a Marta Souza. Ela é Jale aisyra, ar dewra, dewra, batutu, sobbay nila, amari kabutul kulia, ifida, rasta faraya. Ama badhiro na sema sehore tokore, naiti mati sira tre shokhi shokhi. Ama bugo to tolba dundura, ama bari shudu hital tafse, modul to ide sakta. Ama shudu ka bacha, bacha ufugun to ide sakta legal disa. Tak pernah berkicau pun nak, tak pernah tara ambil sesuatu mat tuh apa dasar. Tara kicau pun nak, tara kiri tak pernah. Kiri lekai tak pernah tara kicau pun nak, sesuatu tara ambil tu tak cari. Kita tu nama dua bos. Kita tu nama dua tara saya tu sahaja balik tu kau tu tara. Amra yang nak faham. Kek masa amra ke? Amar basu, dewo, basu tu, dewo tu, jal, bun jal. সবাই মিলে মারছে সবাই মিলে কি কি কারণে মারছে গায় কি কারণে কি কারণে আমি রাস্তা দাইছি দেখতাম দিছি তারা আমরা সাথে সাথে তারা যেন আমরা থাকতাম না আমরা উগি না করে এই দিকে এলো কি নাম আপনার তুমি মাসাল্লাহ বাড়ি বাড়ি বেলাপুর আপনার বয়স বয়স 24 প্রথমত তারা আমরা নিচে গেছি কলেজ থেকে জল আনার লিগা তারা কইতাছে যে এই রাস্তাটা দিয়ে আর কোনোদিন আইতাম না যদি আয়ো তোমার হাত পা বাইরে বাইন গেলাম কেডা এইটা হইছে বিমল সরকার আমার মামা আর রূপালী সরকার হইছে মামি কানের ফুল হইছে বিশাল সরকার তারা সবাই কইতাছে হ্যাঁ কইছে জামাই টামাই কোনোদিন মানতাম না আমার জামাই রে কইছে যদি তুমি এদিকে আয়ো তাহলে তোমারে তোমার কোনো মানে অনেক কিছু করো হইব তখন আমার জামাইরে মারতে গেছে আমি গেছি তারপরে আমি কইছি তুমি কিতা করবা ও কিতা করতাম যাইতাম কইও আমার নাইটি টান দিয়ে ছিড়ালাইছে দেরি করছে না মানে সিট থেকে সিট আমার শরীরে আর কিচ্ছু রাখছে না সব ছিঁড়া ফেলা গেছে মামা মামি আর আমার ভাই সে বিশাল সরকার তারা তিনজনে মিললা তারপরে মানে পিতা কইতাম যে মানে কিচ্ছু রাখছে না আর আমার এদিকে তো ফুললে আসিল মারছে তারা প্রচণ্ড মারছে তারপরে মানে তারা মারতো আসিল আমার হাজব্যান্ডরে মারতে পারছে না মারছে আমারে তারপরে আমার মাইজের মামা আইছে আশিস সরকার আয়া এরপরে দেয়া মানে আন্ডারে না সুডাইয়া মাসকান্তিকা ওই আমার মামি যে পূর্ণিমা সরকার হের পর্যন্ত অত্যাচার কজন মাস তারা আসিল ছয়জন আশিস সরকার আশিস সরকারের বউ হচ্ছে রীনা সরকার তাইনের ছেলে প্রীতম সরকার আর বিমল সরকার বিমল সরকারের বউ রূপালী সরকার তাইনের ছেলে হচ্ছে বিশাল সরকার তারা ছয়জন মানে মূলত ঝগড়াটা কি তানি মূলত ঝগড়াটা হয়েছে আমরা যে এদিকে মানে তারা দুজনের বাড়ির মাঝখানে রাস্তা আছে হ্যাঁ আমরা নিচে দিয়া যাই যে আমরা ঘর ধরছি আর কি তারা কত হলো আমরা না ঘর তুলতে দিত না আমরা না থাকতে দিত না আজকে 10-15 দিন ধরে রাত্রে কোন সকালে কোন দুপুরে কোন ঘর থাকার মতো কোনো ইয়া নাই এত বড় বড় ইডের চাক্কা দিয়ে ঢিল মারে মদের বোতল দিয়ে ঢিল মারে এরপরে আমার একটা মামা তো বোন আছে এক বছরের হেয়ার পায়ে পর্যন্ত পড়ছে কইরা এরপরে পাউডার কাটতে গেছে এত বড় ইডের চাক্কা পড়ছে আপনার নাম ডাকিদা আমার নাম হচ্ছে চন্দ্রনমো দাস চন্দ্রনমো দাস চন্দ্রনমো দাস চন্দ্রনমো আপনার হাজবেন্ডের নাম নন্দন কুমার সরকার বাড়ি কোন জায়গায় বাড়ি হচ্ছে বেলাবর ক্যাম্পের বাজার বেলাবর এক জায়গায় সবার বাড়ি সবাই এখন আপনারা কি করবেন কোন আমরা এটার বিচার চাই থানাতে মামলা করছেন থানাতে মামলা করা হয়েছে না জামু আমরা এখানে করা হয়েছে রিপোর্টটা নিয়ে এসেছি ইয়ান টিকা রিপোর্টটা লয়ে তারপর আমরা জানব ওখানে আপনার মামির অবস্থা কি রকম মামির অবস্থা খুব সিরিয়াস ওখানে বাঁচবো কি না বাঁচবো সন্দেহ এটা হলে আমার এতটুকু অনুরোধ আমি তারা আমরা অনেকদিন ধরে টর্চার করতেছে মানসিকভাবে নির্যাতন করতেছে আমরা অনেকদিন ধরে হ্যাঁ এবার আমার মা থাকতো একবার তারা করছে তখন মাও এক সময় কইছে এই বাড়িতে খাওয়ান যেত তারপরও আমি যাক মারে নিয়ে আসে আমার মারে সবসময় আমার মা আমার সঙ্গে আছিল হ্যাঁ এবং আমার বইনা আসিল তো আমরা এইভাবে সবসময় চলাফেরা করতেছি একবারই নিয়ে এবং তারা বাটবন্ড করে সব কিছু জায়গা সম্পত্তি দেওয়া হয়েছে তো মার নামে আমরা 5 ঘন্টা জায়গা রাখছিলাম যাতে মারের কেউ খাওয়ান দিলে তো নাহলে তো যদি না খাওয়ান দেয় এইভাবে আমরা রাখছি দেখা গেছে কেউই খাওয়ান দিচ্ছে না কিন্তু আমি টোটালি আমার যতটুকু সাধ্য আসতো আমি ততটুকু চেষ্টা করছি আমার বোনে আমার সহযোগিতা করছে সেভাবে আমরা মারে যতটুকু প্রবলেম করছি এবার মা মারা যাওয়ার পরে তারা কইতেছে তারা বলে সব কিছু করছে তারা মানে কারা আমার ভাই
আমার দুই ভাই দুই ভাই বউ তারা সবকিছু করছে আমরা কোনো কিছু করছি তার মধ্যে আমরা কোনো মানে ঝামেলা দিয়েছি না তারা যেটা কইছে এইটা আমরা শুনে দিয়েছি দেখা গেছে যে তারা আমার বাড়ির মধ্যে অনেক ঢিল মারতেছে ঢিল কি প্রচণ্ডভাবে ঢিল করতেছে তারা মানে থাকানো বন্ধ না ভাত খেতে বলে ঢিল মারে ঘুমাইতে গেলে ঢিল মারে গড়তে বাইরে ঢিল মারে মানে গড়তে বাইরে না বন্ধ না আমরা সারাক্ষণ দরজা বাইরে দিয়ে আসে আমরা জীবনযাপন করতেছি আমরা মানে পুরো এখান থেকে উচ্ছেদ করানো তারা বড় মনে হয় প্ল্যান করছে আর কি কেনা করছে আমার ভাই হ্যাঁ জুনু ভাই তারা মিল্লা সারি করছে আবার তারা বাড়ি থেকে এই ডালটা উঠতেইতেছে আমরা যখনই কই যে তোর বাড়ি থেকে এই ডালটা আইতেছে অবশ্যই তোরা দিতেছি ডালটা এই কথা কইছি থেকে আমার দোষ যে আমি অন্যায় কাজ করছি অন্যায় কথা কথা কইছি আমি কথা কইতাম জানি না হ্যাঁ ইডাল উঠে আকাশ দেয় কইজা কইজা উইরা এ ইরা হেরা কইতারে না এবং ইডারে তারা সাজায় সহযোগিতা করতেছে আমার মায়ের উপর অব্দি মানে পাওয়ার মেয়ে দেয় করে ডিলটা পড়ছে আমার মায়ের এক বছরের ছোট বাচ্চা তারপরে আমি একটু রাজ্যের সাথে দিশের কথা তারা কইছি কইছি কথা একদিন বদ্ধ করছে তারা এরপর দিন থেকে আবার কন্টিনিউ শুরু করছে ডিল তো ডিল দেওয়া শুরু করতেছে এভাবে চলতেছে আমরা এটার ঝামেলা মধ্যে গেছি না হয়তো তখন আমার একজন কইছিল যে কেস করে দিতাম আমি কেস করছি না কিন্তু দেখা গেছে তখন প্রাণে মারা রয়েছে যেহেতু পদ্ধতি বিষয় তখন তো আমার কেস ছাড়া আজকা কী করছে আমার নাম শ্যামল সাথে আমার ভাইয়ের নাম যারা আক্রমণ করছে আমরা রূপে তার বড় ভাইয়ের নাম হচ্ছে আশিস সরকার একজন সিসের নাম রীনা সরকার সিসারের নাম প্রীতম সরকার ছোটো ভাই যেটা আছে তার নাম বিমল সরকার একজন সিসের নাম হয়েছে রূপার রূপালী সরকার এক ছেলের নাম বিশাল সরকার আজকা কি করছিল ঘটনা আজকা আজকে ঘটনাটি তারা আমার প্রথমত আমার বাগনি তারা তারা জায়গার মধ্যে ঘর করছে ঘরের মধ্যে তিনজন মধ্যে তারা জল দিতে গেছে তখন তারা তখন গালিগালাজ করতেছে গালিগালাজ করতেছে ওটা ভাগ্নি গেছে ভাগ্নি গেছে কথা তখন বাঘনিরা সবাই বাঘনি কইছে যে এখানটা বাঘনি কইছে তারা এইদিকে আইতে পারতাম না তখন বাঘনি কইছে এদিকে আইলে তোরা কিতা করবি এদিকে আইলে তোরা কিতা করবি তখন কইছে এদিকে আইলে কিতা করবি দেখবি দেখবি কয়েছে বাঘনিরা দিয়েছে একটা দিয়া লাগছে দিয়া সেরা বাঘনি বাঘনি কাপড় টাপড় তারা সিরা বিরা দিচ্ছে সিরা বিরা দিচ্ছে পর তাতে বাঘনিরে আমরা এই তারার জায়গার উপর দিয়ে আসে আনতে গেছে ওটাকে আমার মিসেস গেছে এটা দেখতো যে কারে ফিরতে আছে আমার বাচ্চাটার পাশের বাড়িতে কেসার জন্য দেখতে গেছে তখন তারা গিডের সমান সমান হয়েছে তখনই তারা কিতা করছে আমার মিসেসরে ধরে রয়েছে বিরাসেরা মিসেসরে এইভাবে ঘাড়ে মাথা বুকে মানে যেখানে যে যেমনে পারছে এমনি মারছে পিটছে মানে লাইটতেছে ফুটবল খেলছে হেরে দিয়ে আসে এক লাথি দিয়ে গেল এক ভাই একজনে আরেকজন লাথি দিয়ে গেল আনে এইভাবে তারা টর্চার করে আসে তারা মারছে ওখানে সে ঘাড় এইদিকে এইদিকে ঘুরাইতে পারতেছে না হ্যাঁ আর মাথা তো প্রচণ্ড আঘাত পাইছে মাথা প্রচণ্ড ব্যথা করতেছে হ্যাঁ তো আমরা ওখানে সিটি স্ক্যানের কথা কইছিল আমরা এখানে সিটি স্ক্যানটা করতে পারছি না মেশিনটা একটু নষ্ট আছে কাছে জিবিতে আমরা করে আনবো কইছি কখন কই আনছে ওখানে আমরা আইজিএমে আনছি তো তারা এখানে আমরা এক্সরা করছি এক্সরা রিপোর্টটা আমরা দিছে না রিপোর্টটা একটু পরে দিব গেছে রিপোর্টটা পাইলে তারা আমরা জিবিতে পাঠাবে কইছে যদি দরকার লাগে তো এই তারা ট্রিটমেন্ট করতেছে ডাক্তার তারা ট্রিটমেন্ট যেটা ওখানে করতেছে আমরা এটাতে ইয়ে আছি আমরা যাতে সঠিক বিচার পাই আপনার মাধ্যমে হ্যাঁ এবং থানার প্রশাসনের মাধ্যমে এটা আপনারা আমরা একটু সহযোগিতা করবেন হ্যাঁ যাতে তারা আমরা অন্য জায়গায় যাতে না পাঠাইতে পারে তারা তারা কথা কথা মিথ্যা কথা প্রচার করতেছে আমরার নামে আমরা নাকি ওখানে তারা মানুষের কাছে কইতেছে শুনতেছি আমরা নাকি বলে তারা বাইরের মধ্যে আগে বলে ডিল মারছি তারপরে বলে তারা আমরা বাইরের মধ্যে ডিল মারছে তো পাড়ার মানুষে জানে যা প্রত্যেকেই জানে যে অ্যাকচুয়ালি আমি কোন ধরনের লোক না লোক হ্যাঁ আমি কারো লোকে আমি পরিচয় হতো যেটা আমি ঘর থেকে বাজার থেকে যাওয়ার পরে আমি রাস্তাতে বেরিয়ে তো আমি কারো লোকে কী ব্যবহার করি আমার তো কারো লোক খারাপ কোনো দরকার নেই ইয়েও কোনো দরকার নেই এরপরও তারা আমার কাছে আমরা নাকি খারাপ এই সেই এবং ছোটো যেটা আছে এটা প্রায় সময় মদ খেয়ে আসে এটা বিভিন্নভাবে আমরা বিভিন্নভাবে যন্ত্রণা দেয় হ্যাঁ বিভিন্নভাবে হের কথাবার্তার মানে স্টেটমেন্ট বিভিন্নভাবে হ্যাঁ আমার অনেক সময় প্রায় সময় করে মানে ফালাই দিমু দিল্লি বিলে ফালাই দিমু এইটা ফালাই দিমু তখন তারা শুরু ভাই কইছে করো আমি এটার দিকে কিন্তু আজকে দেখা গেছে এটা আসলে কথাটা তারা প্ল্যান মাফিকে আমরা এটা করতেছে যে এইভাবে আমরা তো আমি বাপ দিয়ে যাচ্ছি শুরু ভাই কইছে বলো অ্যাকচুয়ালি তারা দুজনই মিললে আসে যে তোদের ষড়যন্ত্র করছে আমি বুঝতামই পারছি না ব্যাপারটা আমি আজকে বাজারে হওয়ার পরে তারা এই ঘটনাটা করছে আমি বাড়িতে নাই আমার বাড়ির অবর্তমানে আরেকদিনটা তারা এই ধরনের গালিগালাজ করছে প্রচণ্ডভাবে গালিগালাজ করছে তারা প্রায় সময় তারা গালিগালাজ করে আমাদের উপরে নির্যাতন করে বিভিন্নভাবে এবার আমার বোনের সহকারে বিভিন্নভাবে গালিগালাজ করে এখন আপনি পুলিশে জানাইছেন পুলিশে আমি এখানে রিপোর্টটা নেওয়ার পর আমি পুলিশে যাইতাম বুঝলাম অলরেডি কথা কইছিলাম ইয়েতে আর আওয়ার সময় আমি আমরা বেলতলি থানাতে গেছিলাম তো থানা রয়েছে এখানে আগে রিপোর্টটা করতাম তারপরে আগে কেসটা করতাম আপনার বাড়ি কোন জায়গায় বাড়ি বেলাপড়া
কেন্দ্র বাজার দালাল আমরা সুস্থ বিচার পাই এটা আপনার সহযোগিতা করবেন।